আসসালামু আলাইকুম, আমি হেলেন, আপনাদেরকে সাথে নিয়ে নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করছি পুরোটা জুড়েই আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, কারণ আজকের ভিডিওটা হচ্ছে শুধু আপনাদের জন্য না, এটা কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমরা নতুন একটা অধ্যায়ে পা দিচ্ছি পুরাতনকে পিছনে ফেলে, কারণ এটা হচ্ছে আমি বিয়ে হওয়ার পরে এই শ্বশুরবাড়িতে এসেছি, তো শ্বশুরবাড়ির স্মৃতিগুলো ধরে রাখার জন্যই মূলত আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা করেছি বেশ কয়েকদিন আগে, এখন কিন্তু অলরেডি আমাদের বাসায় অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, সামনে যে রাস্তাটা দেখছেন, রাস্তার পরে যে বালু ফেলা হয়েছে, এই জায়গাটা ছিল পুকুর। তো এটা না শুধু, কারণ এই যে বাড়িতে আসার যে রাস্তাটা, এটা কিন্তু গ্রামে যে বালু টালুর জন্য ঢেকে গেছে, এটা কিন্তু ইটপাড়া রাস্তা, এটা হচ্ছে আমাদের একদম মানে আমাদের আঙ্গিনা পর্যন্ত, তো মেইন রাস্তা থেকে একটু। আর পুকুরটা কিন্তু বেশ বড় ছিল, তো অনেকটা হচ্ছে রাস্তা এদিকে সরে এসেছে। আমাদের এই ব্রিজটা যে এখানে, আগে এখানে ছিল না, তো আমার ইচ্ছা ছিল ওই দিকটা একটু ভিডিও করার, পরে এত রোদ আমি আর ওইদিকে যেতে পারিনি। তো তারপরে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে যেহেতু আমরা পুরোটা বাড়ির জায়গাটা আমরা একটু প্রাচীর দিয়ে ঘেরাও করছি, যেহেতু এখানে কেউ থাকা হয় না, একটু বাসা টাসা করবো, তো সেই জন্য আমরা কিন্তু এই পাশে লোকজনদের জন্য এই জায়গাটুকু দেওয়া হয়েছে ওনাদের চলাচলের জন্য। আর এই তো এদিকটায় হচ্ছে এই গাছগুলো, আমরা ভেবেছিলাম যে হয়তো রাখা যাবে না ওয়াল করার সময়। এই দেবদারু গাছটা আমাদের খুবই পছন্দের একটা গাছ, আর এই গাছটা লাগিয়েছে হচ্ছে মানিক, আর ও তো এই গাছটা কখনোই কাটতে দিবে না। তো তারপরে কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলার পরে উনি ডিসিশন দিয়েছেন আমাদের, যে গাছটা থাকা অবস্থায় আমরা সুন্দরভাবে প্রাচীর দিতে পারবো। তো তারপরেই কিন্তু এ তো শুরু হয়ে গেছে, আর আমরা কি আজকে আপনাদের সাথে পুরোটা বাড়ি আমি শেয়ার করব। তো এই পাশটা হচ্ছে আমার এক জেঠা শ্বশুরের ঘর, আর সামনে হচ্ছে আর একজন জেঠা শ্বশুরের ঘর। আর এই যে সামনে টিন শেড যেটা দেখছেন, আমি এগিয়ে যাচ্ছি, এই জায়গাটায় হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। তো এই যে এদিক দিয়ে আমাদের প্রাচীর হবে, তো যেহেতু পুরোটাই হচ্ছে প্রত্যেক সম্পত্তি, এই জন্যই কিন্তু পাগার, যে পাগার মানে এই পুকুরটা, এটা কিন্তু আমাদের জেঠা শ্বশুরদেরও ভাগ ছিল। তো ওনারা যেহেতু বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নেই, এই জন্যই বিধায় এই পাশটাতে কিন্তু রেওয়াজ বদল দেওয়া হয়েছে, মানে রাস্তার ওই যে পুকুরের অংশটা আমাদেরকে দিয়ে ওনারা হচ্ছে আমাদের বাড়ির অংশ থেকে জায়গা নিয়েছেন, মানে ওনাদেরকে তো বের হতে হবে, ওনাদের জায়গাটা একটু কম, তো এজন্যই মূলত এই পাশটা কিন্তু আমাদের একটু ছাড়তে হয়েছে, আর ওই দিক দিয়ে আমরা সেটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর। তো আমি যখন এই বাড়িতে আসি, তখন কিন্তু এই ঘর ছিল লম্বা করা, এটা একটা মানে এরকম চারটা মানে রুম করা আছে। আর ওই যে সামনে হচ্ছে খড়ির ঘর, আর এই যে আমি বিয়ে হয়ে আসার পরে হচ্ছে দেন কিন্তু এই যে সামনে যে দেখছেন হাফ বিল্ডিং, এই দুটো রুম করা হয়। আর পাশে হচ্ছে আগে যে ওয়াশরুমগুলো ছিল সেগুলো ভেঙে পরে হচ্ছে আমার এই ঘরগুলোর সাথে এই ঘরগুলো করা হয়েছে। তো এই ঘরগুলোর বয়স আর আমার মেয়েদের বয়স কিন্তু এক, তো বুঝতেই পাচ্ছেন আমরা যেহেতু থাকা হয় না, তারপরে আমার মেয়েগুলাও কিন্তু এবার ইন্টারমিডিয়েট পাশ করেছে গতবার, তো বুঝতেই পাচ্ছেন বাড়িঘরের বয়স কিন্তু বেশ অনেক পুরনো। তো শ্বশুরের ঘর তো আরও কত পুরনো, অনেক আমার হাজবেন্ডের ছোট ছিল তখনকার। তো এই পাশটা হচ্ছে ওয়াশরুম, আমাদের বাইরের একটা টয়লেট এক্সট্রা, ওটা শুধু টয়লেট হিসাবে ব্যবহার হয়, আর ভিতরে হচ্ছে টয়লেট প্লাস ওয়াশরুম দুইটা কিন্তু একসাথে। এটা হচ্ছে আমার বেডরুমের সাথে ছিল, পরবর্তীতে অ্যাটাচ করার কথা ছিল, পরে আর সেটা করা হয়নি যেহেতু আমরা এখানে থাকি না, তো চাকরির সূত্রে আমরা যেহেতু বাসার বাইরেই থাকা হয়, তো বছরে দুই এক দিনের জন্য আসা হয়, এই জন্য আর কোনো কিছু করা হয়নি। তো আমাদের বাসায় আমরা আমাদের এক কাজিনকে রেখে গিয়েছিলাম, তো ভেবেছিলাম হয়তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কী অবস্থা।
এটা হচ্ছে বাড়ির পেছন সাইড, এখানে কিন্তু আমাদের ওই পাশেও একটা বাঁশের ঝাড় ছিল, এই পাশেও বাঁশের ঝাড়। তো ওই পাশেরটা তো মোটামুটি বিলুপ্তির পথে, এটা হচ্ছে ছোট বাঁশ, যেটাকে গ্রামের ভাষায় বলে টল্লা বাঁশ। তো সেই বাঁশে তো মানে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু শেষ হয়ে গেছে। আর আমাদের বাসার জায়গাটা কিন্তু বেশ নিচে, ওই যে নিচের যে রাস্তাটা দেখা যাচ্ছে, নিচের অংশ, ওটা কিন্তু প্রায় পুরোটাই আমাদের। আর এই যে এটা হচ্ছে বর বাসা, যেটা মানে সবচেয়ে অনেক বড় বাস, তো এই বাসটাও কিন্তু আমাদের প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। আসলে যা হয়, আমরা প্রায় 2 বছর পর বাড়িতে এসেছি, এবার এসে তো ওইভাবে খোঁজ সেইভাবে নেওয়া হয় না। তো এই জন্য, যেহেতু আমার শাশুড়িও এখনও মানে বাংলাদেশে নাই, তো এই জন্য কিন্তু বাড়িঘরের ঠিক এই অবস্থা। তো এইসব কারণে আসলে অনেক আরও পারিপার্শ্বিক কিছু কারণও আছে, সব কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের পুরোটা সীমানা জুড়েই হচ্ছে প্রাচীর হবে, যেটা আসলে কিন্তু গ্রামে হয় না, যেটা সচরাচর হয় না, সবাই যার যার আঙিনা দিয়ে হাঁটা হয়। তো আমরা বিশেষ কিছু কারণেই কিন্তু আমরা প্রাচীর দিতে সিদ্ধান্ত নিয়েছি। তারপরেও যদি যদি আমরা কোনো সহানুভূতিশীল কিছু আচরণ পেতাম, হয়তো আমরা ডিসিশনটা চেঞ্জও করতে পারতাম, কিন্তু না, কোনো প্রকারে আমরা সহযোগিতা পাইনি, বরং মানে আমাদেরকে আরও প্রাচীর করে যেন করা হয় সেই ধরনের অনুপ্রেরণামূলক আমরা কিন্তু আচরণ পাওয়ার কারণেই কিন্তু আমরা আসলে বাড়িটাকে একদম বন্দী অবস্থায় বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখন এসেছে হচ্ছে আমার দেবর এবং আমি, কারণ ও হচ্ছে এই সপ্তাহে ছুটি নিয়েছে, আর আমার হাজবেন্ড এই সপ্তাহে নেয় নাই, কারণ ও আসলে দুই ভাই একসাথে আসলে হবে না। তো এটাই হচ্ছে আমার শ্বশুরের ঘর। তো এই ঘরটা তো এখন আপাতত একদমই ভেঙে ফেলা হবে, তো এই জন্য ভাবলাম একটু রাখি, কারণ এই ঘরেই হচ্ছে আমার, যদিও আমার হাজবেন্ডের ছোটোবেলা কেটেছে আর একটা ঘরে, তো তারপরেও এই ঘরের সাথে অনেক কিন্তু স্মৃতি জড়িত আছে আমার শ্বশুর শাশুড়ি। তারপরে আমার বিয়ে হয়ে আসা প্রথম এই ঘরটা দিয়েই আমি এই দরজা দিয়ে প্রথম আমার শ্বশুর ঘরে প্রবেশ করি। তো সব কিছু মিলিয়েই কিন্তু এই ঘরটা আমার অনেক স্মৃতি ভরা, আর তখন তো টিভি মানে অনেক কিছু ছিল, তাই না? আর আমাদের শ্বশুর ঘরে, এই ঘরে যেহেতু টিভিটা ছিল, অনেক লোকজন আসতো, একসাথে বসে দেখতাম, অনেক আড্ডা হতো, অনেক ভালো লাগতো। তো এখানে অ্যাটাচড ওয়াশরুম আছে, এটা হচ্ছে পরবর্তীতে করা হয়েছিল শ্বশুর শাশুড়ির জন্য, মানে আমার বাচ্চারাও, ওরা যেহেতু হাই কমোড ব্যবহার করতে পছন্দ করে সেদিকেই। তো কতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির ভিতরে গাছ কাটা হয়েছে, তো সেই গাছটাও আজকেও কিছুটা অংশ মানে কেটে কেটে ডুম যেটাকে করা হয়, যেহেতু আমরা কাঁঠাল কাঠটা খুব সুন্দর সার হয়েছে, তো সেটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা যেন ঘরের মানে চৌকাঠ তৈরি করতে পারি, সে অনুযায়ী মাপ দিয়ে কাটা হচ্ছে। আর এটা হচ্ছে আমার ননদের বেড, এখানে কিন্তু খুব সুন্দর একটা ময়ূরপঙ্খী খাট ছিল, তো সেই খাটটাও বেশ পুরাতন, পরে নাকি নষ্ট হওয়ার কারণে আমার শাশুড়ি এটা ভেঙে ফেলেছে। আমার এটা শোনার পর খুব মন খারাপ হয়েছিল, কারণ আমি এটা রেখে দিয়ে দিতে চেয়েছিলাম, কারণ এত সুন্দর একটা খাট ছিল, মানে পালং বলতো আগে আসলে। তো যাই হোক, এটা হচ্ছে বিখ্যাত আমার বাবার বাড়ি থেকে আসা শোকেস। তো শোকেসটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু একদম জুম হয়ে আছে, এবং পাশাপাশি কিন্তু বেশ ময়লা, কিন্তু কিছুই করার নেই, এরকমই থাকবে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির ফ্রিজ, ওয়ার্ড্রোব, এটা হচ্ছে আসলে মূলত মাঝের রুম, এখানে পাশে হচ্ছে আমাদের রান্নাঘরের ব্যবস্থা করা ছিল, এই যে হচ্ছে চুলা, তারপর ওই পাশে হচ্ছে সিঙ্ক, আর উপরে তাক আছে পাতিল হাঁড়ি রাখার জন্য। তো এইরকম করাই আসলে ঘরের সাথে মানে কিচেনটা ছিল, যেটাতে আমরা গ্যাসের চুলা রান্না করা হয়, আর বাইরে তো আপনাদের সাথে মানে মাটির যে চুলা সেটা কিন্তু শেয়ার করেছি। আর যখন আমরা বাইরে চলে যাই একেবারে, মানে তখন কিন্তু আমাদের রুমটা আমরা ভাড়া দিয়ে গিয়েছিলাম, আর এই রুমটাতে আমি আমার কিছু ফার্নিচার রেখেছিলাম, যেমন খাট, সোফা সেট, ড্রেসিং টেবিল, এইগুলো এখানে ছিল। তো এই রুমটাই হচ্ছে আমি পরবর্তীতে এসে এই রুমে থাকতাম, এই রুমটাও আমার কিন্তু অনেক স্মৃতি। তারপরে হচ্ছে কি বলবো, পাশে হচ্ছে আমার দাদি শাশুড়ির ঘর, ওইদিকে আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, সব কিছু একদম এলোমেলো হয়ে আছে।
তো তারপরেও আপনাদের সাথে যতটুকু পারি, কারণ এই অবস্থায় যেহেতু ভাঙা হয়ে যাবে তখন কিন্তু আর এই অবস্থা থাকবে না। তো আমার যে ননদ দেশের বাইরে আছে সেও কিন্তু বলছিল যে একটু ভিডিও করে রাখিস। আর এই যে সামনে যে অংশটা, এটা কিন্তু বেশ পুরাতন একটা আলমাম, মানে ট্রাঙ্ক না বাক্স, মানে এটা আপনাদের সাথে পরবর্তীতে আমি খুব সুন্দরভাবে শেয়ার করব। এখন শুধু দেখিয়ে দিচ্ছি ঘরটা কি পরিস্থিতিতে আছে। এই দরজার অবস্থা তো খুবই খারাপ, তারপরে কিন্তু এই দরজা দিয়ে আসলে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের এই আমার রুমগুলোতে ঢুকতাম, মানে শ্বশুর ঘর থেকে আমরা এই রুমে ঢুকতাম বারান্দায়। এখানে দুটো রুম, তা এখন যেহেতু আমার এক কাজিন থাকছে তো ওই থাকে এই রুমে। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটুকু কার কি ভালো লেগেছে, কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভালো লাগা স্মৃতিময় এটা কিন্তু শুধু আমার জন্য না, আমি আমার পরিবারের অন্যান্য সদস্যের জন্য মূলত ভিডিও করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।